বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার ধারাবাহিক সাক্ষ্য গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার দুপুর 3টায় বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর তারা সেখান থেকে আদালতের সিঁড়িতে গিয়ে অবস্থান নেন। সেখানে দাঁড়িয়ে বক্তব্য দেন আইনজীবী নেতারা। আদালত সূত্রে জানা গেছে, এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। সাক্ষী দিতে চারজন আদালতে উপস্থিত হয়েছেন। এর আগে এই মামলায় 56 জনের মধ্যে 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 13 এপ্রিল আদালতে পলাতক তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। 21 মে আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা সাক্ষ্য দেন। এরই মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানী কাপ্রুল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক জহিরুল হুদা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে দুরভিসন্ধিমূলক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট মনে করে এই ভিসা নীতি অনাকাঙ্ক্ষিত, যার কারো পক্ষে ব্যবহার করা হচ্ছে। রোববার সকালে রাজধানীর শিকারটনে নিজ বাসভবনে 14 দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জোটের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বিশদ আলোচনা হয়েছে বলে জানান তিনি। সেখানে মার্কিন ভিসা নীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জোট সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, আমরা মনে করি জাতি সংবিধানের প্রত্যেকটি প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য ঐক্যবদ্ধ থাকবে। আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে অন্য কোনো হস্তক্ষেপ আমরা মনে করি না। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির বোঝার চেষ্টা করছে জাপান। সরকার বদল হলেও পরিস্থিতি বিনিয়োগ বান্ধব থাকবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। এর আগে রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন জাপানি রাষ্ট্র। এক প্রশ্নের জবাবে আমির খসরু মোহাম্মদ বলেন, কে কোন দেশে যাবে কি যাবে না সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেয়, জনগণ নেবে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওয়াইদ। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই। দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আগামী 5 জুন থেকে 8 জুন পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীর স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তরে 72 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কুমিল্লার হোমনায় স্কুল ছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় 5 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হোমনা উপজেলার আসাদপুরের মোহাম্মদ সুজন মিয়া, আলামিন সোহেল মিয়া, মোহাম্মদ শাহিন মিয়া ও মোহাম্মদ সোহাগ মিয়া। একই রায়ে হাকিমুল হক, মধু ও আব্দুর রহমান নামে 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করা হয়। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমায় লোডশেডিং বেড়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ আশা প্রকাশ করেছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, হিট ওয়েভ হচ্ছে, ফলে চাহিদা বেড়ে গেছে, জ্বালানি যোগান দিতে কষ্ট হচ্ছে, অনেক কেন্দ্র অর্ধেক উৎপাদন করেছে, ফলে কিছুক্ষণ ধরে লোডশেডিং বেড়ে গেছে। তিনি বলেন, এখন 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, পরিস্থিতি যে অসহনীয় তা জানি, দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা কত তাড়াতাড়ি আনা যায় সেই চেষ্টা চলছে। আশা করি 10 থেকে 15 দিনের মধ্যে এই থেকে বেরিয়ে আসতে পারবে। শিডিউল লোডশেডিংয়ের যাওয়ার চিন্তা আপাতত নেই, 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি কর্তৃক বাস্তবায়িত অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য নির্মিত গুদাম
প্রকল্পের মাধ্যমে রাজধানী পুরান ঢাকার শ্যামপুরে অস্থায়ী রাসায়নিক গুদাম উৎপাদন করা হয়েছে। রোববার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রাজধানীর শ্যামপুরে আনুষ্ঠানিকভাবে এই গুদাম উদ্বোধন করেন। বর্তমান সরকার ব্যবসা বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। এর ফলে ইতিমধ্যে দেশে ব্যবসা ও শিল্প সহায়ক পরিবেশ তৈরি হয়েছে। সরকার অস্থায়ীভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বিশেষ করে পুরাতন ঢাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী যখনই মনে করবেন তখনই তিনি নির্বাচনকালীন একটি ছোট্ট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে। ভোটকেন্দ্রে গণ্ডগোল, এ কারণে পুরো আসনে নির্বাচন বাতিল প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে গণ্ডগোলের জন্য পুরো আসনে নির্বাচন বাতিল করা অসাংবিধানিক। তিনি বলেন, 91 ধারার এ উপধারায় পুরো নির্বাচন বাতিলের কথাটি উল্লেখ আছে। একটি নির্বাচনী এলাকায় অনেকগুলো পোলিং সেন্টার থাকে, সেগুলোর একটিতে যদি গণ্ডগোল হয় তাহলেও পুরো নির্বাচনটা কমিশন চাইলে বাতিল করে দিতে পারবে।